হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য বিগ বং এর সামনে দাঁড়িয়ে দেখতে পারে যে না, ভিতরে কাজ চলছে হয়তো। তাহলে স্টাফরা কোথায় রয়েছে? আমাকে তো দীপার সঙ্গে কথা বলতে হবে। মনের ভেতরে এত বছরের জমানো অনেক কথা রয়েছে, সেগুলো যে ভাবেই হোক ওর সঙ্গে পরামর্শ না করে আমি তো কোনো কিছু করতে পারছি না। সামনে এগিয়ে গিয়ে দেখি একটু, তখনই এসে চারু পথ আটকায়। বলে, কী ব্যাপার সূর্য, তুমি এখানে? তোমার বাইরে গাড়িটা পার্ক করা দেখলাম, তাই চলে এলাম তোমার সঙ্গে কথা বলতে। আসলে আমার আজকে পেশেন্ট নেই বেশি, এমনকি বাড়িতেও তেমন কাজকর্ম নেই। ভাবছিলাম যে বিগ বং এ এসে কিছু ভালো মন্দ খাবার দাবার খেয়ে যাব, তাই আর কি এসেছি। তুমি জানো না, বিগ বং কালকে রিওপেন হবে। এখন পর্যন্ত কোনো কিছু রান্না হয়নি বা কোনো খাবার দাবারের প্রস্তুতি নেই, আমি সেটা জানি না। এখন পর্যন্ত তো আমি ভেতরে যাইনি, তবে আমি বাড়িতে বারবার করে অলিকে খুঁজছিলাম, কোথাও পাইনি। কেন, ও কোথায় গেছে জানি না আমি। তখনই সূর্যর মনে পড়ে যে ও যখন জানতে পেরেছে ওর মায়ের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি বলেছি ওর মাকে ফিরিয়ে নেব, তখনই ও প্রচণ্ড রেগে যায়। বলে যে তুমি যদি ওই মহিলাকে ফিরিয়ে আনো তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, তোমার কাছ থেকে দূরে চলে যাব। এগুলো ভাবতে লাগে সূর্য। আর বলে, দেখো আমি যে বিগবঙ্গে এসেছি এটা তুমি জানিও না সোনাকে। কেন, কারণ ওর পছন্দের রেস্টুরেন্ট, আমি এসে ভালো মন্দ খাবার খেয়ে যাব, এটা যদি ও জানতে পারে খুব কষ্ট পাবে, তাই আর কি। তবে ও কোথায় গেছে কাউকে কিছু বলে যায়নি? না, আমিও তো বুঝতে পারছি না। তখনই বারবার সোনাকে ফোন করে যাচ্ছে, ফোন রিসিভই করছে না। একবার ফোন কেটে যায়, দ্বিতীয়বার ফোন বাজছে। ওদিকে সোনা ওয়াশরুমে গেছে। রূপা বলছে, তোমার ফোনটা বেজেই যাচ্ছে, তোমার বাবা হয়তো ফোন করছে, তুমি কোথায়, তাড়াতাড়ি এসো। আর ভাবে যে আমি কি ফোনটা রিসিভ করব, কি যে বলবো জানি না। এই ভেবে রূপা ফোনটা রিসিভও করে না। চারু বলে, তুমি এখানে এসেছো ভালো কথা, আমাকে এত কিছু বিবরণ দিতে হবে না সূর্য, তোমার মন চাইছে তুমি এসেছো, তাতে কি। তবে আমি শুনলাম এর জি নাকি খুব অসুস্থ, কি হয়েছে ওনার? শুনেছি ধোঁয়া অনেকটা ভেতরে চলে গেছে, এমনকি কালকেও নাকি মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়েছিল। সাক্ষ্য স্যার ওনার বাড়িতে নিয়ে গিয়ে ওনার মা রয়েছে, ট্রিটমেন্ট করছে। কি বলছো কি, তুমি একটা ফোন করো, দেখো না কি অবস্থা ওনার, আদৌ ঠিক আছে কিনা, শরীর গতিক ভালো আছে কিনা। তুমি এরকম কেন হাইপার হয়ে যাচ্ছ সূর্য? আমি দেখছি ফোন করে, এই জন্যই আমি তোমাকে কিচ্ছু বলি না। আমি সে কারণে বলিনি, কারণ তোমার বন্ধু এজি, ও অসুস্থ, যদি প্রয়োজন হয় তোমার দেখতে যেতে ইচ্ছে করলে তুমি যাবে না? সেজন্যই বলছি, আমি দুবার তিনবার ফোন করলাম কিন্তু এজি কোনোভাবে ফোন তুলছে না। ও পরে না হয় আমাকে কল ব্যাক করে নেবে যখন দেখতে পারবে, তোমাকে চিন্তা করতে হবে না। কি হলো সূর্য, বলবে আমাকে? না, কিছু না। চলো আমরা বাড়ি ফিরে যাই, আমিও যে কাজে এসেছিলাম সে কাজটা আমার হলো না। বাড়ি গিয়ে সূর্য আবারও অলিকে ফোন করছে, কোনোভাবে ফোন রিসিভ করে না। অনেকক্ষণ বাজার পরে ফোনটা জয়ী রিসিভ করে। চারু বলে, কী ব্যাপার, তোমাকে কখন থেকে ফোন করছি, ফোন না কেন রিসিভ করছো না? আমি জয়ী। ও তোমার ওখানে গেছে অলি? হ্যাঁ, ও আমার হস্টেলে এখানে এসেছে। আপনারা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। হ্যাঁ, ও কোথায়, তুমি কোথায়, এসে কথা বলো। বাবা দেখো, আমি আজকে রাত্রে এখানে জয়ীর সঙ্গে ঘুমাবো, ওর সঙ্গে সময় কাটাতে চাই আমি, আমার ওখানে ভালো লাগছে না, আমি যাব না। সেটা তুমি বলে যেতে পারতে, বাবা কতটা চিন্তা করছে একবারও ভেবে দেখেছো সেটা? এখনই যদি কোনো বড় সড়ো বিপদ হতো তখন কী হতো? কিচ্ছু হবে না, আমি আছি এখানে। এ বলে ফোন কেটে দেয়। কিন্তু সূর্য বলে, জয়ী কেমন আছে? আমি ভালো আছি আঙ্কেল। জয়ীর মনে হয় যে ডক্টর সূর্য সেনগুপ্তর গলাটা চেনা চেনা লাগছে। তাহলে ইনি কি সেই যার নাম শুনলেই রূপা আগে থেকেই খুব কষ্ট পেত? কোনো কিছুই বুঝতে দেয় না, অ্যালার্ম বেজে উঠেছে ফোনের। তখনই রূপা বলে যে চলো এখানে, ঠিক সময় মতো খাবার দাবার খাওয়া, ঘুম, সব কিছু টাইম টু টাইম করতে হয়, তোমাকেও খেতে হবে, চলো আমার সঙ্গে। আজকে থেকে আমি তোমার এখানে থেকে জানার চেষ্টা করব তুমি এত ভালো রেজাল্ট কী করে করো, আর কেনই বা তুমি এত ভালোভাবে লেখাপড়া করছো, তোমার সিক্রেটটা কি আমাকে জানতে হবে না? ঠিক আছে, আমি তোমাকে বলবো এখন। দেখো, যে তোমাকে ফোন করলো সে তোমার বাবা, তাই না? আর আরেকজন, সে নিশ্চয়ই তোমার মা? তখনই করলেন, না, ও চারু। ও, তোমার মনে তোমার মায়ের প্রতি অনেকটা রাগ আছে, তার জন্য নাম ধরে রাখছো ওনার, চারু বলছো? তখনই মনে পড়ে যে না, বিগবঙ্গেই আসলে সোনার আসল মা যে কাজ করে, চাকরি করে, সেটা কোনোভাবেই বুঝতে দেবে না জয়ীকে। তাহলে হিতে বিপরীত, আর জয়ী ভাবে আমার বাবা একজন বড় বিজনেসম্যান, তার হোটেল বিজনেস রয়েছে, সেখানে কিছু ক্ষতির কারণে আমার বাবা ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে সময় দিতে পারছে না, সে কথাটা আমার কোনোভাবেই অলিকে জানালে চলবে না। দুজন দুজনের ব্যক্তিগত কথা আড়াল করে রাখে।
সোনা বলে, আমি তোমাকে বই পড়ে শোনাতে পারি? আমার খুব ইচ্ছে করছে, আমার বাবা আমাকে শোনাতো, কিন্তু উনি ব্যস্ত, তো তাই আমাকে পড়াশোনায় হেল্প করতে পারছে না। বাবা পড়ে পড়ে আমাকে শোনাতো, আর ওইভাবে আমার মুখস্থ হয়ে যেত, আর ওইভাবে আমি সব কিছু লিখতাম। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে পড়ে শোনাবো, তুমি মুখস্থ করে ফেলো, দেখবে তোমার খুব ভালো লাগবে। আমার কেন জানি না তোমার কাছে থাকতে খুব ভালো লাগে, তোমাকে তারপরে আমি পরীক্ষায় হারিয়ে ছাড়বো। ঠিক আছে, আমি তোমার কাছে হারতেও রাজি আছি ওলি, তুমি চিন্তা করো না। দুজনে হাসাহাসি করে, আর ছোট্টবেলাকার তাদের কথা মনে পড়ে শোনার উপর। সূর্য বাড়িতে তারপরেও কেমন জানি অস্থির অস্থির করছে। চারু বলে, কি হয়েছে বলবে তোমার? তোমরা বাবা এবং মেয়ে কি লুকোচ্ছো বলো তোমার কাছ থেকে? কিছুই না, কি আবার লুকোবো? সূর্য ভাবে যে চারু জানে না দীপাই আসলে এজ্জি, যে আমার বউ, যাকে আমি এতটা ভালোবাসি। তবে দীপাকে আমার সমস্ত কথা জানাতে হবে, সোনার ব্যবহার আচরণ সম্পর্কে, তা না হলে আমি কোনো কিছুই যে করে উঠতে পারছি না। আমারও তো খুব কষ্ট হচ্ছে, দীপার সঙ্গে এত বছর পর দেখা হলে একটা কথাও একে অপরের সঙ্গে আমরা বলতে পারলাম না। এদিকে দীপা ঘুমিয়ে আছে, হঠাৎ করেই সে ঘোরের মধ্যে স্বপ্ন দেখতে লাগে যে সূর্যর সঙ্গে তার দেখা হয়েছে। সূর্য বলছে, দীপা, তোমার পৃথিবীতে কোথাও সোনা নেই, তুমি তার জন্য নিজে দায়ী। তুমি এমনভাবে মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন বলো তো? ডাক্তারবাবু, আপনি তো চিঠি লিখে চলে গিয়েছিলেন, আপনি তো পারতেন আমার উপর বিশ্বাস ভরসা করতে। আপনি আমাকে এবং সোনাকে একসাথে রেখে বোঝাতে পারতেন যে সোনার মনে যে ভয়টা ঢুকেছে সেটা ভুল। মা বাবা দুজনে মিলে আমরা সোনাকে মানুষ করতে পারতাম, আপনি সেটা না করে একটা চিঠি লিখে চলে গেলেন সোনাকে নিয়ে। দীপা, আমি তোমার ভালোবাসার টানে আবারও ফিরে এসেছিলাম, কিন্তু সেখানে এসে জানতে পারলাম রূপা যেহেতু ওই বাড়িতে থাকে না, তুমিও বেরিয়ে গেছো। কোথায় গেছো আমি জানি না, বহুবার আমি কলকাতায় এসেছি মুম্বাই থেকে তোমার খোঁজ করতে, হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে, যেটা ওলি জানে না পর্যন্ত। তুমি বুঝতে পারছো তো, আজকে সোনা ওর মায়ের ভালোবাসা না পেতে পেতে ওর মাকে নিজের জীবন থেকে দূরে করে দিয়েছে, সেটাই ভালো হয়েছে না? এখন তুমি কোনোভাবে এমন কিছু করতে পারবে না যাতে করে সোনার কষ্ট হয়। আপনি বলছেন ডাক্তারবাবু, ও আমার নাড়ি ছেঁড়া ধন, ওকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। দীপা, তুমি কখন ওকে মানুষ করলে? সেই যে ছোট্টবেলা থেকে সোনামাকে আমি মানুষ করেছি, তুমি শুধু 2 বছর ওর সঙ্গে ছিলে, তুমি তো জানতেই না সোনা বলে তোমার আরেকটা সন্তান আছে। কেন জানতাম না সেটা নিশ্চয়ই আপনি জানেন, সব কিছুর জন্য তো আপনি দায়ী, দোষারোপ করছি আপনাকে। আপনি আরেকবার আমার হাত ছেড়ে চলে পালিয়ে গেলেন, কেন? আমি এতটাই খারাপ? আমার সঙ্গে ঘর সংসার করা যায় না? আপনি চাইলেই তো পারতেন সোনা এবং আমাকে দুজনকে একসঙ্গে রাখতে, আর যদি নাও পারতাম আমরা, আপনি সোনাকে নিয়ে আমাকে জানিয়ে চলে আসতেন, আমি সারাটা জীবন আপনাদের জন্য অপেক্ষা করতাম, আপনি সেটা করেননি। সোনার মনে আস্তে আস্তে ভুল ধারণাগুলো আরও বেশি করে বাসা বেঁধে গেছে, তখন থেকে ও আমাকে ঘেন্না করছে। ঠিক সেই মুহূর্তেই সোনা চলে আসে, বলে, কি ব্যাপার বাবা, তুমি ওই মহিলার সঙ্গে কি কথা বলছো? তোমাকে আমি বলেছি না ওই মহিলার সঙ্গে কোনো সম্পর্ক যোগাযোগ তুমি রাখবে না, আর সেগুলো যদি করো তাহলে আমি তোমার সঙ্গে কোনো রকম কথা বলবো না, তুমি চলে যাও আমার জীবন থেকে। এগুলো বলে সোনার রেগে বেরিয়ে যায়। দীপা বলে, তুমি নাকি আর একবার বিয়ে করছো ডাক্তার সূর্য সেনগুপ্ত? কি বলছো কি দীপা? হ্যাঁ আমি শুনলাম। দেখো, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে ডাক্তারবাবু? আমার সোনামাকে বাঁচানোর জন্য আমি কলকাতা ছেড়ে মুম্বাই এসেছিলাম, এখন যদি আমার সোনামাকে বাঁচানোর জন্য আমাকে অন্য কাউকে বিয়ে করতে, আমি সেটাও করবো না, এটা সম্ভব নয়, কোনো বউই সেটা মেনে নিতে পারে না। সূর্য এরপরে অলির পেছন পেছন ছুটতে শুরু করে, দীপাও সূর্য এবং অলিকে বোঝাতে যাবে, সূর্যর হাত ধরে, কিন্তু সূর্য হাত ছেড়ে দিয়ে চলে যায়। তখনই হঠাৎ গলার মধ্যে কাপড় পেঁচিয়ে যায় দীপার, কোনোভাবে শ্বাস নিতে পারছে না, তার কষ্ট হচ্ছে। তখন ছোট্ট রূপা তার স্বপ্নে আসে, বলে, মা তুমি ঠিক আছো তো? অনেক কষ্ট পাচ্ছো তুমি, এই কষ্টগুলো ভোলার তোমাকে রাস্তা আমি পাইয়ে দেবো, তুমি চিন্তা করো না মা। নানাভাবে দীপা যখন ঘোর কেটে যায়, সে ঘুমের মধ্যেই শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, তখনই স্বাক্ষর মা দেখে চিৎকার করে। স্বাক্ষর এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়, কিন্তু দীপা সেটা খুলে ফেলে। কি করছেন কি আপনি, কথা কেন শুনছেন না? তাহলে ঠিক আছে, আপনি আস্তে আস্তে শ্বাস নিন, কোনো জোরে জোরে কোনো আঘাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে শ্বাস নিতে নিতেই দেখবে, শ্বাস নিতে নিতে আপনার ভালো লাগছে। আপনি যদি এরকম করেন তাহলে কি চলবে বলুন তো? আমরা আপনার দায়িত্ব নিয়েছি, আপনাকে সুস্থ হতেই হবে, আর আপনি এমন কিছু নিয়ে ভাবছিলেন যার কারণে আপনি ভয় পেয়ে গেছেন, এগুলো করবেন না, এখন আপনাকে সুস্থ হতে হবে। আমি এখান থেকে যাব, আমি আপনাদের উপর বোঝা হয়ে গেছি, অনেক কিছু আপনাদের আমার জন্য করতে হচ্ছে, এসব কি বলছেন আপনি? আপনি যাওয়ার চেষ্টা একদম করবেন না, রেগে যায় স্বাক্ষর মাও। দীপা মাথা ঘুরে আবার সেখানেই পড়ে যায়, তখনই স্বাক্ষর মা তাকে শুইয়ে দেয়। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে?
দীপা কারো জীবনে বোঝা হয়ে থাকতে চায় না, সোনা সূর্যের আঘাতে কথা প্রতিনিয়ত মনে পড়ছে। আজকে যেভাবে সূর্য এবং সোনা দীপাকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের নতুন জীবন গুছিয়ে নিয়েছে এবং নতুন জীবনে সূর্য অন্য কাউকে নিয়ে সোনাকে ভালো রাখার জন্য বিয়ে করে ভালোও থাকবে, সেই সব কিছু চিন্তাভাবনা দীপার মাথায় ঘুরছে এবং সে কষ্ট পাচ্ছে। সোনার কথাগুলো ভাবছে আর মনে করছে যে, না তাহলে কি সোনা আমাকে এবারও মিথ্যে বললো, নাকি সত্যি সত্যি ডাক্তার সূর্য সেনগুপ্ত এত বছরেও দীপার খোঁজ এই কারণে করেনি? আর দীপাকে সামনে পেয়েও তেমন কোনো গল্প কথা কিচ্ছু বললো না, সুধামুখেই দীপাকে বিদায় করে দিল। আর দীপাও কোনোভাবেই সূর্যের সামনে নিজের অতীতগুলো জাহির করতে পারেনি। এইভাবেই সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি সোনা তৈরি করে ফেলেছে, যেখান থেকে দীপা নিজেকে বের করে আনতে পারছে না, কারণ কোনো বই তার স্বামীর আরেকটা বিয়ের কথা শুনে নিজেকে ধরে রাখতে স্থির থাকতে পারবে না। দীপা অসুস্থ শরীরে সেগুলো করে উঠতে পারছে না, নানাভাবে তার কষ্ট হচ্ছে আর তার কষ্ট বোঝার মতো কেউ নেই। এরপরে কী ঘটবে সেসব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।